নাইস। আপনার জীবনে নিজের সম্পর্কে শোনা, নিজের সম্পর্কে শোনা শোনা সবচেয়ে হাস্যকর গুজব কি ছিল? জানি না, আমার সম্পর্কে যা মিডিয়াতে আসে সবই গুজব। তার মধ্য থেকে হাস্যকর কোনটা ছিল? সবগুলোই তো আমার কাছে তো হাস্যকর, কারণ প্রতিটাই গুজব আমার কাছে। আচ্ছা, ফ্যান্সদের পক্ষ থেকে শেষ প্রশ্ন, সাকিব আল হাসান আমাদের জন্য অনুপ্রেরণা। আমার প্রশ্ন, সাকিব আল হাসান কাকে নিজের অনুপ্রেরণা মনে করেন? ওরকম আসলে ক্রিকেটের কথা যদি চিন্তা করি, ছোটবেলা এক একজন প্লেয়ারকে ফলো করা ঠিক না, তাদের ভালো খেলাটা আজ থেকে শেখার চেষ্টা করতাম। ব্যাটিংয়ের দিক থেকে সাইদানা, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়রা ছিলেন। বোলিংয়ে সাকলাই মুস্তাক, ওয়াসিম আকরামের বোলিং পছন্দ হতো খুব, বাট যদিও সে ফাস্ট বোলার ছিল। আর যদি অনুপ্রেরণা খুঁজতে হয়, আমি বলবো আব্বু আম্মু। গ্রেট গ্রেট। সো এগুলো ছিল ফ্যান্সের পক্ষ থেকে পাওয়া আপনার জন্য প্রশ্ন। তবে শুধু কি সাকিব আল হাসান প্রশ্নের উত্তর দিবেন, আপনারা দিবেন না? থেকে যখন আপনি অবসর নেবেন, তখন কি অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা আছে? পারিশ্রমিক যদি ওরকম হয়, আমাদের ফ্যান্সের পক্ষ থেকে তৃতীয় প্রশ্ন আপনার জন্য, খেলাধুলাকে আপনি কিভাবে আপনার ফ্যাশনের সাথে যুক্ত করতে পারেন? আসলে আমরা যখন মাঠে থাকি, তখন আমরা এরকম একটা, আমার মনে হয় রানওয়েতেই হাঁটাচলা করি, কারণ লাইভ খেলা দেখে কত মানুষ তার আইডিয়া নাই। আমার গ্যালারিতে দর্শক থাকে হয়তো 30-40 হাজার, কোনো জায়গায় 50-60 হাজার, আর টিভিতে তো মিলিয়ন্স অফ ভিউজ থাকে। সো আমরা ওখানেও, আমরা লাইভে রানওয়েতে আমাদের শো করতে হয়, ওখানে মিস্টেক করলে অনেক বেশি গালাগালি শুনতে হয়, এখানে হোপফুলি শোনা লাগবে না সেটা। ওকে, যখন কোনো ফ্যান আপনাকে গিফট অফার করে, তখন আপনার ফিলিংস কেমন থাকে বা কেমন লাগে? মনে হয় আরো বেশি বেশি কেন গিফট করে না, একটা অ্যাড্রেস তাহলে আমাদেরকে দিয়ে দেন, সব ফ্যানসরা সেখানেই গিফট পাঠাবে আপনাকে। অ্যাড্রেস আপাতত ব্লু চিজ, আমি শিওর ব্লু চিজের বা যে ওয়েবসাইট আছে সেখানে তাদের অফিসের অ্যাড্রেস আছে। ওকে, গ্রেট গ্রেট। আচ্ছা, এবারে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, বিভিন্ন দেশে তো আপনার ট্যুর করতে যাওয়াই হয়, বিশেষ করে ইউরোপ এবং উত্তর আমেরিকার রাস্তায় যখন আপনি চলাফেরা করেন, লাইক গাড়িটা পার্ক করে আপনি দোকানে যাচ্ছেন, তখন কোনো প্যাসারবাইয়ের সাথে আপনার দেখা হয়ে গেল এবং সে দেখে আপনাকে চিনে ফেলো, আরে এ তো দেশসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, তখন আপনার ফিলিংসটা কী থাকে বা তার সাথে আপনার ইন্টারঅ্যাকশনটা কেমন থাকে? খুবই ভালো লাগে। অবশ্যই যখন বাইরের দেশে যাওয়া হয় এবং আমাদের নিজেদের পরিচিত মানুষদের সাথে দেখা হয়, বা যারা বাংলাদেশি আছেন, প্রবাসে বসবাস করেন, তাদের সাথে দেখা হলে অবশ্যই ভালো লাগে। তারা দেশটাকে যে কত ভালোবাসে, তারা তাদের অনুভূতিটা প্রকাশ করে, সেটা অবশ্যই শুনে আরও ভালো লাগে। আর দেশ যখন ভালো করে, সেটা তো আসলে ভালোবাসা কিংবা আনন্দটা এক্সপ্রেস করার মতো না। সো খুবই আনন্দিত হই যখন এরকম কোনো মিটিং হয়, স্পেশালি দেশের বাইরে। চমৎকার। বাজেটের মধ্যে স্টাইলিশ এবং ফ্যাশনেবল লুকের জন্য কোনো টিপস কি আজকে আপনি শেয়ার করবেন? বাজেটের মধ্যে স্টাইলিশ এবং ফ্যাশনেবল লুকের জন্য কোনো টিপস কি আপনি শেয়ার করবেন? একটা উনি দেখাচ্ছিলেন যে আমি অনেক ঘামছি, আমাকে টিস্যু দাও। সো আচ্ছা, এটাও, হ্যাঁ এটাও ফ্যাশনের মধ্যে আমরা ধরছি, সমস্যা নেই। এরপর এটা ছাড়া আর কোনো টিপস কি আপনি শেয়ার করবেন? না, আমার কাছে মনে হয় যে যেটা পুরো কমফোর্টেবল সেটাই ফ্যাশন। কোনো পার্টিকুলার কোনো ড্রেস আছে বলে আমার মনে হয় না আপাতত, যেহেতু আমি জিন্স আর টি শার্টে আছি, সো এটাই আমার কাছে ফ্যাশন। ইন্ডিয়ার সাথে 18 মে 2007। কারেক্ট অ্যানসার। ওকে, এবারে দ্বিতীয় প্রশ্ন, আমার ফার্স্ট সেঞ্চুরি এনি ফর্মেটে হতে পারে, আমার ক্যারিয়ারের ফার্স্ট সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ম্যাচে কার সাথে ছিল? এটা গুগল করতে কষ্ট। পেছন থেকে একজন হাত তুলেছেন, পেছন থেকে একজন হাত তুলেছেন। জিম্বাবুয়ের সঙ্গে? জিম্বাবুয়ে হওয়ার কথা না, ইনফ্যাক্ট সেটাই আমার এখন পর্যন্ত হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর
আমার জন্য ওডিআইতে ওয়ান বাই ওয়ান আমাদের ভলান্টিয়ার আপু চলে গিয়েছে। জি আপনার সাথে কানাডার সাথে 134 সালে। জি ঠিক আছে, আমি দেখছিলাম উনি গুগল করে নাই। ঠিক আছে, আমরা উত্তর ঠিক নিয়েছি। তৃতীয় প্রশ্ন, 2019 ওয়ার্ল্ড কাপে আমি কয়টা উইকেট পেয়েছি? প্রথমে গ্রিন শার্ট হাত তুলেছিলেন, দুজনই গ্রিন শার্ট, 5 উইকেটস না 11টা যেহেতু উনি আগে বলেছেন, সো ওনার উত্তরটি আমরা নিচ্ছি। আপনারা তিনজন 11টা একটু স্টেজে চলে আসুন।